কিছু বড় করতে চাও তো নিজের রাস্তায় নিজে চলো, গরু ছাগলের মতো নয়, তুমি বাঘের মতো চলো। রাস্তায় যত বাধা আসুক না কেন, তোমাকে সেসব পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই দুনিয়া তোমাকে ভয় দেখাবে, পিছনের দিকে টানবে, কাঁদাবে, আরো ভয়ঙ্কর নতুন রূপ দেখাবে প্রত্যেকদিন, কিন্তু তুমি সেই সব জালে পা দেবে না, কারণ তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে হবে, তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে হবে। আর যেদিন তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে, সেদিন এই দুনিয়ায় তোমার নাম জপ করতে করতে তোমার পিছনে পৌঁছে যাবে। বড় বড় সমস্যাকে বুদ্ধিমত্তার সাথে সমাধান করো, নিজের ভিতরের কমজোরিটাকে খুঁজে বার করো এবং সমস্ত শক্তি দিয়ে সেটাকে মেরে ফেলো। নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে বড় বড় সমস্যাও তোমার সামনে তুচ্ছ লাগে। কিছু পেতে গেলে কিছু তো হারাতে হবেই। তুমি নিজের জীবনকে পাল্টাতে যাও, সবার আগে তুমি নিজেকে বদলাও। ভুলে যাও তুমি কে, শুধু একটা জিনিস মনে রাখো, সবার আগে তোমার কাজ, তোমার লক্ষ্য, বাকি কাজ পরে। তোমার পুরনো অভ্যাস তোমাকে নিচের দিকে নামাবে। যে কাজে তুমি আনন্দ পাও সেটা তুমি করবে, ক্ষণিকের আনন্দ তোমার থেকে সবকিছু লুটে নিয়ে চলে যাবে, কিন্তু তুমি সে জালে কখনোই পা দেবে না। লক্ষ্য, নিজেকে আরো বেটার বানানো, নিজেকে আরো বেটার বানানো এবং নিজেকে পুরো দুনিয়ার কাছে জাহির করা। নিজেকে কখনোই বাকিদের সাথে তুলনা করো না, কারণ তুমি ইউনিক, তোমার মধ্যে যা আছে আর বাকি দশজনের মধ্যে সেটা নেই। যদি তুমি স্থির করে নাও এটা আমি করবই, তোমার কাছে অসম্ভব বলে কিছু নেই, অসম্ভব বলে কোনো শব্দই নেই তোমার ডিকশনারিতে, তাহলে আর দেরি কেন, ওঠো আর চলতে শুরু করো, কোনো জায়গায় না দাঁড়িয়ে সোজা তোমার লক্ষ্যে ফোকাস করো। একদিন তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, জয় হিন্দ, দেখা হবে পরে দিন, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো।